নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। এটি ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি কুম্ভ রাশির মানুষ, এই ফেব্রুয়ারি মাসে নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, জাস্ট এই ভিডিওতে আমি একটা জিস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা সার্বিক বিচার, এটা ব্যক্তিকেন্দ্রিক রাশিফল কিন্তু এটি নয়। কিন্তু এই রাশিফলটি আপনাকে অনেক অংশে কিন্তু সাহায্য কিন্তু করবে। ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির কোন কোন দিক থেকে শুভ, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, রাশিতে শনি অবস্থান করছে, শাসন এবং মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনার ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব বড় ধরনের কিন্তু সমস্যা কিন্তু নেই। মোটামুটি স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু রয়েছে। আপনি কুম্ভ রাশির মানুষ, এই সম্ভাবনাটা দেখা যাচ্ছে। আপনি কুম্ভ রাশির মানুষ, এবার আপনাদেরকে একটি কথা বলি, আপনাদের মান সম্মান, যশ, খ্যাতি বৃদ্ধি কিন্তু হবে। রাশিতে শনি অবস্থান করছে তো সম্মানের জায়গা আপনার বাড়বে। তবে কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন আপনাদের কিন্তু সৃষ্টি করবে, কারণ চন্দ্রের উপর দিয়ে শনি পাশ করছে। কিছুটা মানসিক টেনশন, কিছু কিছু ক্ষেত্রে একটু উদ্বেগ, কিছু কিছু ক্ষেত্রে ঘুমের ডিস্টার্ব, অর্থাৎ ঘুম হতে হতে চট করে ঘুম ভেঙে যাওয়া, মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে ফার্স্টেশনে কিছু কিছু ক্ষেত্রে ভোগার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। কত তারিখ অবধি? না, 15 ফেব্রুয়ারি পর্যন্ত। 15 ফেব্রুয়ারি পর কিন্তু আবার আলাদা রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এবার আসি আপনাদের ক্ষেত্রে শিক্ষা। পঞ্চম ভাব হচ্ছে আমাদের শিক্ষা। এই পঞ্চম পতি 7 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার রাশির একাদশে অবস্থান করবে। 7 ফেব্রুয়ারির পর আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবে। এখানে আমি একটি বলবো, কুম্ভ রাশির ক্ষেত্রে যাদের 7 ফেব্রুয়ারির আগে কোনো এক্সাম আছে তাদের ক্ষেত্রে খুব ভালো। 7 ফেব্রুয়ারি পরে কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী, কিছু ক্ষেত্রে হলো আপনার একটু মনোনিবেশ কম থাকা, বা যারা কোনো কিছুতে অ্যাডমিশন নিতে চাইছেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, আপনারা 15 ফেব্রুয়ারির আগে মার্জন করে 7 ফেব্রুয়ারির আগে পর্যন্ত আপনারা কিন্তু নিতে কিন্তু পারেন। খুব ভালো কিন্তু সুযোগ কিন্তু হবে। আর যেহেতু 7 ফেব্রুয়ারিতে বুধ রাশি পরিবর্তন করছে, কোন লাইনে গেলে কি ভালো হয়, কি করলে ভালো হয়, কোন কোন স্ট্রিমটাতে গেলে, এটা নিয়ে একটা মানে দ্বিধা আপনাদের মধ্যে কিন্তু থাকবে। এবার আসি আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে প্রেম। প্রেম রিপ্রেজেন্ট পঞ্চম ভাব। এই পঞ্চম পতি 7 ফেব্রুয়ারি পর্যন্ত একাদশ, 7 ফেব্রুয়ারির পর দ্বাদশ ভাবে অবস্থান করবে। মোটামুটি প্রেমের ক্ষেত্রে আমি বলবো কিন্তু খুব ভালো সময় কিন্তু আপনাদের আসতে চলেছে। কিন্তু আপনার 15 ফেব্রুয়ারির পর থেকে, আমি খুব মানে দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এবার কুম্ভ রাশির প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু রয়েছে। নতুন প্রেম, পুরাতন প্রেম, প্রেমের ক্ষেত্রে একটা শুভ সম্পর্ক, এই জায়গাগুলো কিন্তু হবে। এবং এর পাশাপাশি আপনাদের পুরাতন প্রেম কামব্যাক কিন্তু এই সময় করার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আপনাদের আসি 15 ফেব্রুয়ারির পর আপনার ভাগ্যভাব কেমন রয়েছে। দেখুন, ভাগ্যাধিপতি শুক্র 15 ফেব্রুয়ারির পর আপনার ঠিক তুঙ্গ গৃহে অবস্থান করছে। এই তুঙ্গ গৃহে অবস্থান করে ভাগ্যের দ্বারা 15 ফেব্রুয়ারির পর ভাগ্যের যে সাপোর্ট, এটা আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবে। ভাগ্যের দ্বারা যে কোনো কাজ আপনাদের এই সময় হবে। আপনাদের ক্ষেত্রে দীর্ঘদিন আটকে আছে, পেন্ডিং হয়ে আছে এমন কাজগুলো আপনাদের সম্পন্ন এই সময় হবে 15 ফেব্রুয়ারির পর। এবং আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে যেহেতু শুক্র রাশি পরিবর্তন করে যাচ্ছে 15 ফেব্রুয়ারিতে, আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ, কারণ ভাগ্যাধিপতি ধনভাবে খুব ভালো একটা কানেকশান, ভাগ্যের দ্বারা অর্থনৈতিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত হতে
চলেছে, কার ধনাধিপতি ভাগ্যাধিপতি ধনাধিভাবে অবস্থান করেছে, খুব লাভ কেন দিবে, এবং তুম্ব গৃহে এবং একাদশপতির সাথে এবং ধনাধিপতির সাথে আকর্ষিক অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট ট্রেডিং থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু এই সময় কিন্তু পাবেন আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার শুভ বিবাহের কিন্তু একটা যোগ কিন্তু রয়েছে, অর্থাৎ যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, লাভ ম্যারেজ আদার অ্যারেঞ্জ ম্যারেজ দুটির জায়গায় কিন্তু এই ফেব্রুয়ারি মাসে গাঢ় কিন্তু যোগ কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে, প্রবল বিয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে, বা বিয়ের জন্য কথাবার্তা হয়ে এগিয়ে যাওয়া, কথাবার্তা এগানো এই সম্ভাবনা রয়েছে, শুভ বিবাহের একটা যোগ আপনাদের এই সময় কিন্তু দেখা কিন্তু চাচ্ছে আপনি কুম্ভ রাশি মানুষ, এই সম্ভাবনা কিন্তু রয়েছে, লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ দুটির জায়গায় কিন্তু ভালো। এবার আসি আপনাদের ক্ষেত্রে কর্ম কেমন হবে, দেখুন কর্মাধিপতি মঙ্গল কোথায় অবস্থান করছে, চতুর্থ ভাবে, দেখুন চতুর্থ ভাবে অবস্থান করে সপ্তম দৃষ্টিতে আপনার কর্মভাবকে দেখছে, শনিও আপনার কর্মভাবকে দেখছে এবং বৃহস্পতি নবম দৃষ্টিতে আপনার কর্মভাবকে দেখছে, কর্মের জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের স্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু আসবে, কারণ বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো পবিত্র করে, এবং কর্মাধিপতি মঙ্গল সপ্তম দৃষ্টিতে কর্মভাবকে দেখছে, কর্মক্ষেত্রে উন্নতি, যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন বা ট্রান্সফারের চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে লাভ, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু রয়েছে, আপনি কুম্ভ রাশির মানুষ এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় সম্পত্তিগত দিক থেকে প্রপার্টি থেকে লাভ কিন্তু দিবে, চতুর্থভাবে মঙ্গল আপনার সমমিত্র রাশিতে অবস্থান করছে এবং শনি অবস্থান করছে, যারা প্রপার্টি কিনতে চাইছেন প্রপার্টির একটা যোগ কিন্তু আপনাদের রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সুযোগগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু আসবে প্রপার্টির ক্ষেত্রে, এবং এর পাশাপাশি আপনি কুম্ভ রাশির মানুষ আপনার এই সময় যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন কোনো ব্যবসা ক্ষেত্রে বা কোনো কিছুতে, আপনি শেয়ার বাজার, স্টক মার্কেট এগুলো সমস্ত কিছু ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তাদের জন্য আমি বলবো 15 ফেব্রুয়ারির পরে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করুন, এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ সময় কিন্তু রয়েছে, লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন, আপনি কুম্ভ রাশির মানুষ এই সম্ভাবনা কিন্তু গাঢ় কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। এবার আসি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন, বিদেশের সাথে যারা রত আছে, কারণ থার্ড হাউসে রাহু তো কমিউনিকেশন, যোগাযোগ, অনলাইন, ডিজিটাল মার্কেটিং এই জায়গাগুলো কিন্তু অ্যাক্টিভ কিন্তু করে দেয়, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে, এবং এর পাশাপাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু হবে, এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। আপনি কুম্ভ রাশির মানুষ যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, যারা সিএ নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো একটা এডুকেশনের ক্ষেত্রে কিন্তু 7 ফেব্রুয়ারির মধ্যে খুব সুযোগ কিন্তু ওগুলো আসবে। এবার আসি আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে একাদশপতি, একাদশ ভাব আমাদের প্রফিটের জায়গা, আমাদের ডিজায়ারের জায়গা, সফলতার জায়গা, ইনকামের জায়গা, কোথায় অবস্থান করছে ধন অভাবে, এটা খুব ভালো, আপনাদের ইনকাম বৃদ্ধি এ সময় করবে, আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করবে, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি এ সময় করবে, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনি কুম্ভ রাশির মানুষ, এবং কিছু না কিছু শুভ ঘটনা আপনাদের সাথে কিন্তু ঘটতে চলেছে ফেব্রুয়ারি মাসে, বেশ কিছু শুভ সমাচার, শুভ সংবাদ আপনারা কিন্তু পেতে চলেছেন, কী উপায় করবেন আপনাদের ক্ষেত্রে এই মাসটা ভালো যাওয়ার জন্য, দেখুন প্রথম কথা আমি বলবো আপনারা যতদিক ওম নমঃ শিবায় মহাদেবের যতদিক উপাসনা করবেন ততদিক ভালো, এবং শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, ওম সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, এবং এর পাশাপাশি
আপনারা হনুমান চল্লিশ, আপনারা হনুমান চল্লিশে আপনারা পাঠ যদি করতে পারেন, হনুমানজির উপাসনা যদি করতে পারেন, বিশেষভাবে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। দেখুন সপ্তমপতি রবি আপনার রাশির উপরে পাস করবে, এখানে কিন্তু সরাসরি সপ্তম ভাবকে দেখবে, আপনার পার্টনারের কথাটা আপনারা শুনুন, কারণ এখানে একটু যেহেতু রবি পাস করবে কি না, এবং মঙ্গল চতুর্থ হবে, রাগজেটটা কিন্তু আপনাদের বাড়বে, অর্থাৎ রাগজেটটাকে যদি আপনারা বাদ দিতে পারেন, রাগজেটটাকে যদি আপনারা কমিয়ে নিতে পারেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা কিন্তু উন্নতি বর্গ কিন্তু হতে চলেছে, এক কথায় ঐশ্বর্যের শিকড় চূড়ায় আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।